হারাধনের 32 ছেলে রইল বাকি 2। এখন দেখা যাক মুকুটটি যায় কার কপালে। এখানে অনেকে এসেছিল অনেক দক্ষতা নিয়ে, তাদের অনেকগুলো মুকুট ছিল, কারো 5টি, কারো 4টি, কিন্তু ফল 0। সময়ে দুর্বল হলে আসলে হয় না। যাই হোক, যে বিগেস্ট শো অফ দি আর্থের ফাইনালে অংশগ্রহণ করছে আর্জেন্টিনা এবং ফ্রান্স, অনেক চড়াই উৎরাই পার করে তারা এই পর্যন্ত এসেছে, এবং আমার মনে হয় দুইটি পারফেক্ট দলই এই পর্যন্ত এসেছে। চলেন আমরা দেখে আসি আর্জেন্টিনা ফ্রান্স সম্বন্ধে কিছু তথ্য। প্রথমে বলা যাক ফ্রান্স সম্পর্কে। ফ্রান্স ইউরোপ মহাদেশের একটি দেশ। ফ্রান্সের রাজধানী প্যারিস। ফ্রান্সের মুদ্রা ইউরো। এখন বিষয়টা যেহেতু ফুটবল নিয়ে, তাহলে ফ্রান্সের ফুটবল ইতিহাসটা আমরা একটু জেনে আসি। ফ্রান্স বর্তমান কোচ দিদিয়ের দেশ, অধিনায়ক উগো লরিস। আমরা জানি 1930 সালে প্রথম ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয় উরুগুয়েতে। 1930 সালে ফ্রান্স অংশগ্রহণ করে এবং গ্রুপ পর্ব থেকে সপ্তম স্থান নিয়ে বাদ হয়। দেন 1934 সালে সেকেন্ড রাউন্ড পর্যন্ত খেলে এবং নবম স্থান অধিকার করে। দেন 1938 সালে কোয়ার্টার ফাইনাল খেলে ষষ্ঠ স্থান অধিকার করে। 1950 সালে মূল পর্বে উত্তীর্ণ না হয় না। 1954 সালে গ্রুপ পর্ব পর্যন্ত খেলতে পারে। 1958 সালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে এবং তৃতীয় হয়। 1962 সালে উত্তীর্ণ হয়নি। 1966 সালে গ্রুপ পর্ব থেকেই বাদ। 1970 এবং 1977 সালে উত্তীর্ণ হয়নি। 1978 সালে গ্রুপ পর্ব থেকেই বাদ। 1982 সালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে চতুর্থ হয়। 1986 সালে তৃতীয় স্থান নির্ধারণীতে তৃতীয় হয়। 1990 সালে উত্তীর্ণ হয়নি। 1994 সালে উত্তীর্ণ হয়নি। 1998 সালে প্রথমবারের মতো ফাইনাল খেলে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 2002 সালে গ্রুপ পর্ব থেকে বাদ। 2006 সালে ফাইনাল খেলে, রানার্স আপ হয়। 2010-29 গ্রুপ পর্ব থেকে বাদ। 2014 কোয়ার্টার ফাইনাল খেলে, 2018 ফাইনাল খেলে এবং দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। 22 অনির্ধারিত সিজনগুলো এক নজরে দেখে নেওয়া যাক। চ্যাম্পিয়ন হয়েছে 2 বার, 1998, 2018, রানার্স আপ 2006, তৃতীয় স্থান 1958 এবং 1986, এবং চতুর্থ স্থান নির্ধারিত হয়েছে 1982। এই পুরোটা হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের অর্জন। তার মানে ফ্রান্স এর আগে 2 বার চ্যাম্পিয়ন এবং 1 বার রানার্স আপ হয়েছে। এবার তাহলে যাওয়া যাক আর্জেন্টিনা। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি দেশ। আর্জেন্টিনা পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ এবং দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স এবং আর্জেন্টিনার মুদ্রা পেসো। তা অন্য ইতিহাস বাদ দিয়ে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসটা আমরা এবার একটু দেখে আসি। আর্জেন্টিনা আর্জেন্টিনার বর্তমান প্রধান কোচ লিওনেল স্কলোনি, অধিনায়ক লিওনেল মেসি। সর্বাধিক ম্যাচ খেলেছে লিওনেল মেসি 164টি। সর্বোচ্চ গোলদাতাও লিওনেল মেসি। এ আর্জেন্টিনার হয়ে 93টি গোল করেছে। 1930 সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের ফাইনালে অংশগ্রহণ করে এবং রানার্স আপ হয়। 1934 সালে প্রথম পর্ব থেকে বাদ। 1938, 1949 এবং 1954 সালে তারা বিশ্বকাপ প্রত্যাহার করে। দেন 1958 সালে গ্রুপ পর্ব থেকে বাদ। 1962 সালে গ্রুপ পর্ব থেকে বাদ। 1966 সালে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ। 1970 সালে তারা উত্তীর্ণ হয়নি। 1974 সালে দ্বিতীয় পর্ব খেলে। 1978 সালে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলে এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ম্যারাডোনার হাত ধরে। 1982 সালে দ্বিতীয় পর্ব পর্যন্ত খেলতে পারে। 1986 সালে আবারও ফাইনাল খেলে এবং চ্যাম্পিয়ন। 1990 সালে ফাইনাল খেলে, রানার্স আপ হয়। 1994 সালে সেকেন্ড রাউন্ড থেকে বাদ। 1998 সালে কোয়ার্টার ফাইনাল। 2002 সালে গ্রুপ পর্ব। 2006 সালে কোয়ার্টার ফাইনাল। 2010 সালে কোয়ার্টার ফাইনাল। 2014 সালে ফাইনাল এবং রানার্স আপ। 2018 সালে সেকেন্ড রাউন্ড। 2022 সাল আজকে রাত্রে রেজাল্ট হবে। তার মানে আর্জেন্টিনা ফিফা ফুটবল বিশ্বকাপে 2 বারের চ্যাম্পিয়ন এবং 3 বারের রানার্স আপ। তাহলে এই হচ্ছে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফিফা ফুটবল বিশ্বকাপে অর্জন। একটি দল 2 বার চ্যাম্পিয়ন এবং 1 বার রানার্স আপ হয়েছে, এবং আরেকটি দল 2 বার চ্যাম্পিয়ন হয়েছে এবং 3 বার রানার্স আপ হয়েছে। এখানে কিন্তু এই 5 বার চ্যাম্পিয়ন বা 4 বার চ্যাম্পিয়ন বা 8 বার ফাইনাল খেললেই যে তারাই যে উঠে পড়েছে তা কিন্তু নয়। 2টি পারফেক্ট টিম পারফেক্ট পজিশনে এসে বসে আছে মুকুটের অপেক্ষায়। এখন আমরাও দেখার অপেক্ষায় বসে আছি মুকুটটি কার মাথায় ওঠে। চোখ রাখুন টিভির পর্দায়, আজকে রাত 10টার ভিতরে রেজাল্ট হয়ে যাচ্ছে মুকুট কার মাথায় উঠবে। তবে আমি আশাবাদী, মানের মান আল্লাহ রাখে, মুকুটের জন্য যে যোগ্য মুকুটটি তার মাথায় উঠবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।